ঢোলায় গুলি চালানোর কথা স্বীকার করে নিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। তাদের দাবি, জনতাকে ছত্রভঙ্গ করতে রবিবার শূন্য দু রাউন্ড গুলি চালানো হয়, তবে কখনোই জনতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলে দাবি পুলিশের। পুলিশের পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে থেকে গুলি চালানো হয়েছে এবং বোমা ছড়া হয়েছে, যার পরিণামে মৃত্যু হয়েছে আব্দুস সালাম লস্করের। ঈদের বাড়িতে আসলে ওর ভাইয়ের সঙ্গে ও ঢোলাহাটে বাজার করতে যায়, ঈদের বাজার গলিগণ্ডল হতে বাজার থেকে ও পালিয়ে আসছে। পুলিশ তখন গুলির আওয়াজ পাঁচ সাতটা হয়, লটিয়ে পড়ে, তখন বুকে পুলিশের গুলিটা লেগেছে। আব্দুস সালাম লস্কর ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন, কিন্তু আর ফেরা হলো না। রবিবার ঠিক কি ঘটেছিল ঢোলাহাটে? রবিবার বিকেল ব্যবসায়ী রফ লস্করের খুনের দোষীদের গ্রেফতারের দাবিতে ঢোলাহাট থানার সামনে জড়ো হন একদল গ্রামবাসী। থানায় সে সময় সাকুল্যে জনপনের পুলিশ কর্মী। আচমকাই মিছিলের একটা অংশ থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। উত্তেজিত জনতার একটা অংশ থানার মধ্যেও ঢুকে পড়ার চেষ্টা করে। আচমকা আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় পুলিশ। প্রথমে ছিল 40-45 জন এরকম লোক ছিল, তারপরে ওরা এসে থানায় এসে মানে জবাব দাও করছে, তারপর একটা অশ্লীল বাইক জ্বললো, এ জ্বললো, ও জ্বললো, আগুন জ্বলছে, পুলিশ আবার ছুটছে, গুলি চলছে। পরিস্থিতি সামাল দিতে ডাক পরে ইএফআর ও র্যাফের, কিন্তু বিক্ষোভকারীদের বাধায় এলাকায় ঢুকতে সমস্যা হয় তাদেরও। পুলিশকে লক্ষ্য করে একের পর এক উড়ে আসতে থাকে বোমা। হ্যাঁ, বোমাও পড়েছে। এবার বোমা কে কোন দিক থেকে কিভাবে মেরেছে সেটাও তো আমরা দেখিনি, কিন্তু ওই ভিড়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোম মারতে গেলে দুষ্কৃতী লোক ছাড়া কেউ মারতে পারে না, তা দুষ্কৃতী লোক অবশ্যই ছিল। হ্যাঁ, বোমার ব্যাগ ছিল ওদের হাতে, মেশিনও ছিল। ঘটনাস্থলে এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিয়ার গ্যাসের শেল, অর্থাৎ লাঠিচার্জের পরবর্তী যে পদ্ধতি, যে জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুটতে হয় পুলিশকে, সেটা যে তারা মেনেছিলেন এবং তারপরও যখন জনতা ছত্রভঙ্গ হয়নি তখন বাধ্য হয়েই তাদের গুলি চালাতে হয়। যদিও গ্রামবাসীরা কিন্তু বলছেন অন্য কথা। বুঝতে পারিনি, লোকেরা সব ছোটাছুটি করতো, দেখি না দু তিনজনা লেগেছে, আর একটা লোক ছুটতে, আমিও ছুট মেরছি, মারলে দেখি না একটা গুলি এসে আমার হাতে লেগে, পুলিশের গুলি লেগেছে, পুলিশ গুলি করেছে। সেই মুহূর্তে আমার বাঁচাও, পানি দাও, গুলি চালিয়েছে। এটা আমরা চাই যে যে পুলিশের উপরে আমরা যেন শাস্তি পাই, এইটাই আমরা চাই। রাত 9টার কিছু পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতভর তল্লাশি চালিয়ে 49 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের মারধর, অবৈধ জমায়েত ও দাঙ্গা করার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে এলাকা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমব্যাট ফোর্স এবং ইএফআর এর জওয়ানরা এই মুহূর্তে টহল দিচ্ছেন, এবং এই মুহূর্তে কার্যত এই এলাকায় কিন্তু কারফিউ চলছে। সকাল থেকে পরিস্থিতি তদারকে ঢোলাহাটে হাজির ছিলেন অ্যাডিশনাল এসপি। বিকেলের দিকে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার, জেলা পুলিশ সুপার ও জেলা শাসক। গ্রামে আসে জামিয়াতে উলেমার প্রতিনিধি দলও। শান্তি বৈঠকের কথা বললেও তাদের অভিযোগ পুলিশের দিকেই। মনে হয় না যে সাধারণের গুলিতে মারা গিয়েছে, আমাদের মনে হয় পুলিশের গুলিতেই মারা গিয়েছে। বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। দোকানপাট খুলে ধীরে ধীরে ছন্দ ফিরতে শুরু করে ঢোলাহাট। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সিজন মন্ডল ও নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা।